ব্রেক্সিট ইস্যুতে প্রত্যাখ্যাত হওয়ার পর অনাস্থা ভোটে টিকে গিয়েছেন প্রধানমন্ত্রী টেরেজা মে। মাত্র 19 ভোটের ব্যবধানে টেরেজা মের সরকারে টিকে গেছে। বুধবার হাউস অফ কমন্সে দীর্ঘ আলোচনার পর এই ভোটাভুটিতে টেরেজা মে সরকারের প্রতি সমর্থন জানান 325 জন এমপি, অপরদিকে অনাস্থা জানান 306 জন এমপি। এর আগে মঙ্গলবার ব্রেক্সিট ইস্যুতে দীর্ঘ আলোচনার পর এক ভোটাভুটিতে 230 ভোটের রেকর্ড ব্যবধানে পরাজিত হয় মিসেস মের ব্রেক্সিট চুক্তিটি। প্রস্তাবটি বাতিলের পক্ষে ভোট দিয়েছিলেন 432 জন সংসদ সদস্য, যেখানে প্রস্তাবের পক্ষে ভোট দেন 202 জন এমপি। পার্লামেন্টে বিরোধী দলের সদস্যদের পাশাপাশি নিজ দলের 118 জন এমপি বিরোধী দলের সঙ্গে মিসেস মের চুক্তির বিপক্ষে ভোট দেন। তারপর পরই টেরেজা মে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন বিরোধী দলের নেতা লেবার পার্টি প্রধান জেরেমি কর্বিন। টেরেজা মের সরকার প্রশাসনকে জম্বি উল্লেখ করে তিনি বলেন, মিসেস মের সরকার পরিচালনায় সব ধরনের অধিকার হারিয়েছেন। তবে অনাস্থা ভোটে টিকে যাওয়ার পর টেরেজা মে বলেন, Point of order, Mr. Speaker. I'm pleased that this House has expressed its confidence in the government tonight. ব্রেক্সিটের ব্যাপারে একটি সমঝোতায় আসতে তিনি পার্লামেন্টের সব দলের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করবেন। এছাড়া ব্রেক্সিট পরিকল্পনার পক্ষে নিজ এমপিদের সমর্থন আদায় করাটাও তার সামনে বড় চ্যালেঞ্জ। আস্থা ভোটে টিকে থাকার প্রতিক্রিয়ায় মিসেস মে এমপিদের বলেন, গণভোটের ফলাফল অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার যে প্রতিশ্রুতি তিনি দেশের জনগণকে দিয়েছেন, সেটা তিনি পূরণ করতে কাজ চালিয়ে যাবেন। ব্রেক্সিটের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি বুধবার রাত থেকেই সব পার্টির নেতাদেরকে সাথে নিয়ে আলাদা আলাদা বৈঠক করার আমন্ত্রণ জানান। এ সময় তিনি সবার কাছে গঠনমূলক মনোভাব নিয়ে তাদের সাথে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান। সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল 8, লন্ডন থেকে।